ব্লগ মাই টিপস। এখন বাজে রাত 8টার মতন, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে এই ব্লগটা কন্টিনিউ করছিলাম, এখন ভাবলাম যে ইন্ট্রোটা দেওয়া যাক, কারণ কি এখন একটু রেডি ফেডি হয়েছি আর এখন একটু বেরোচ্ছি আমরা। আজকে হচ্ছে সানডে সন্ধেবেলা, তো কাল হচ্ছে ক্রিসমাস, তো ক্রিসমাসের জন্য এই যে একটু ছোটোখাটো ডেকোরেশন করেছি, আরও কিছু ডেকোরেশন এখানে বাকি রয়েছে এখনও, আর কালকে একটুখানি সেলিব্রেট করবো আমরা বাড়ি সবাই মিলে এই আর কি। আর সকাল থেকে প্রচুর ব্যস্ততা ছিল, কারণ কি কেক বানানোর ছিল, তারপরে মিষ্টিকে নিয়ে অনেক রকম ব্যস্ততা থাকে। তো যাই হোক, সকালবেলাটাও আপনাদের সঙ্গে শেয়ার করা যাক, সকাল থেকে আজকে কী কী করলাম, মিষ্টির সাথে কীরকম কাটালাম সারাটা দিন। তো চলুন ব্লগটা শুরু করা যাক, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। তো এখন আমরা দুজনে মিলে একটুখানি বেরোচ্ছি, তো মিষ্টির জন্য কয়েকটা জিনিসপত্র কিনবো, কিনে তারপর চলে আসবো। কেক বানাতে বানাতে রান্নাঘরের অবস্থাটা পুরো খারাপ করে ফেলেছি, তো মিষ্টি ওদিকে ঘুমোচ্ছে, তো সেই জন্য একটা কেক অলরেডি বানানো হয়ে গেছে, আরো একটা কেক বানিয়ে নিচ্ছি। তো বানানো হয়ে যাওয়ার পরে তারপর মিষ্টিকে স্নান টান সমস্ত কিছু করাবো, আর কেক বানাতে বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট এগুলো অ্যারেঞ্জমেন্ট করাটাই সব থেকে বড় ব্যাপার। তো এখানে এই যে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, এর মধ্যে জাস্ট ড্রাই ফ্রুটস টুটি ফ্রুটি এগুলো দেবো আর বসিয়ে দেবো। গুড মর্নিং বলো, তোমার নাইট ড্রেসটা খুব সুন্দর হয়েছে,
পুরো রেড, তাই না মাম্মা? পুরোটাই রেড। শোনটা, আমার পালক, আমার পালক মা, আমার মিষ্টি মা। তোমার কেমন লাগছে? ভালো আছে? হ্যাঁ, মা যখন বলেছে ভালো আছে তাহলে ভালো হয়েছে। বেকিং পাউডারটা খুব ভালো, সব জায়গায় পড়ছে, ড্রাই ফ্রুটস গুলো পড়ছে। গিয়েছিলাম তো কি নেবো বেরিয়ে, তারপর আর ভেবে পাচ্ছি না, ওর বাবা ভেবে পাচ্ছি না, আর আমিও ভেবে পাচ্ছি না। তারপর ভাবছি যে খেলনা, কি খেলনা নেবো, ওর তো অনেকই খেলনা রয়েছে, আর তার সাথে সাথে এত খেলনা সত্যি প্রয়োজন হয় না। দেখি তো খেলনা সেই পড়েই থাকে, সেই দু একটা খেলনা নিয়েই ও খেলতে থাকে। তো ওর জন্য দুটো রোজ এনেছি, আর তার সাথে সাথে এনেছি একটা পিগি ব্যাংক টাইপের খেলনা, তার সঙ্গে আমার পিগি ব্যাংকও রয়েছে। তো ভাবলাম যে এটা একটা মাল্টিপল ইউজ হবে, এরকম খেলনা কেনার সময় আমি এটা খেয়াল রাখি যে খেলনাটা যেন মাল্টিপল ইউজ হয়, তো পরে এটা ও পিগি ব্যাংক হিসাবে ইউজ করতে পারবে। আর এই যে মিষ্টি মাথায় পড়ে রয়েছে, আমার একটু দেখা, এই যে ক্লিপটা,
এই ক্লিপটা, একজোড়া ক্লিপ কিনেছি, কিন্তু অদ্ভুতভাবে মিষ্টি যখন আমি যখন এলাম, মিষ্টি ঘুমোচ্ছিল, তো ফুলটা ওর হাতের মানে মুখের সামনে ধরেছি, ও মশারির মধ্যেই ছিল, তো ওই ফুলটা দেখে ওর ঘুম ভেঙে গেছে। আর তারপর থেকে ফুলটার থেকে ওর চোখই সরাচ্ছে না, আর ফুলটা দেখলেই কাঁদছে অদ্ভুতভাবে। মানে ভাব মানে বুঝতে পারছি না, ফুলটা দেখে কেউ ভয় পাচ্ছে? দেখুন, ফুলটা রাখা আছে, তো খালি ওই দিকেই ঘুরে ঘুরে দেখছে, আর অন্য সময় যখন ক্যামেরা অন করে ক্যামেরার দিকে তাকিয়ে থাকে, কিন্তু এখন কিন্তু সেটা করছে না, শুধুই ফুলটা দেখে যাচ্ছে। আমি ভাবলাম যে ওকে একবার হাতে ধরিয়ে দেখাই, হয়তো ও দেখে ভয় পেয়েছে, হঠাৎ করে ঘুম থেকে উঠেই দেখেছে। তো পিঙ্ক কালারের রোজটা এনেছি, আর ওরা একটু সুন্দর করে দিয়েছে, ওই যে একটা হাতে নিয়ে নিয়েছে, ছিঁড়ুক একটু ধরুক, নাহলে বুঝতে পারবে না জিনিসটা কি আসলে, আর দেখে ভয়ও পাবে। আর কাঁটা ছাড়িয়েই দিয়েছে, আমি বলেই এসেছি। গোলাপের কম্বিনেশনটা এত সুন্দর হয়েছে আমার, এই যে আর এই যে মিষ্টি, তো মিষ্টির জন্য এই একজোড়া ক্লিপ কিনেছি, একটাও মাথায় পড়ে রয়েছে। আর ক্লিপটা এত সুন্দর, এটা আমি সবসময় দেখেই কিনি, যে যেটা চুলের কাছে লাগানো হবে, এই যে পিন সিস্টেম যেটা রয়েছে, সেখানটা সুন্দরভাবে র্যাপ করা রয়েছে, যাতে চুলে কোনোভাবে না লাগে।